রাজ্যে ফের দুয়ারে সরকার পয়লা থেকে 16ই সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার আপনাদের নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে দুর্গাপূজার আগে আবার দুয়ার সরকার ক্যাম্প হবে এবার কিন্তু অফিশিয়াল ভাবে জানিয়েও দেওয়া হলো যে কবে থেকে কবে দুয়ার সরকার ক্যাম্প হতে চলেছে এবং কোন কোন সেই প্রকল্পে পরিষেবা আপনাদেরকে দেওয়া হবে সে ব্যাপারে কি আপডেট আসছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে দুয়ারে সরকার ক্যাম্পের কাজ চলবে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই নবান্নের তরফে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর সপ্তম পর্যায়ের এই দুয়ারে সরকার প্রকল্পে পয়লা সেপ্টেম্বর থেকে ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ 1 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ মানুষ এবং 18 থেকে 30 তারিখ অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা রাখা হচ্ছে পরিষেবা প্রদানের জন্য এবারে মোট 35টি পরিষেবা প্রদান করা হবে বলে খবর ষষ্ঠ পর্যায়ে 33টি পরিষেবা প্রদান করা হয়েছিল এবার দুটি প্রকল্প আরও যুক্ত হয়েছে সূত্রের খবর তালিকায় থাকছে দুটি নতুন স্কিম এবারই প্রথম দুয়ার সরকার ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে খবর এটাও কিন্তু আমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম আগেই এক মাসব্যাপী চলা এই কর্মসূচিতে ছুটির দিনে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে একই সঙ্গে কোনো রবিবারেও আবেদনপত্র গ্রহণ করা হবে না বলেও খবর দুয়ার সরকার ক্যাম্প থেকে বিধবা ভাতা মেধাশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে পাশাপাশি আবেদন করা যাবে মাইক্রো ইরিগেশন স্কিম কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে তালিকায় রয়েছে জয় জোহর তপশ্রী বন্ধু কৃষক বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী এবং ঐক্যশ্রীর মতো একাধিক প্রকল্প প্রসঙ্গত এর আগে এবছরই রাজ্যে 1 লক্ষ দুয়ার সরকার ক্যাম্প চালু করেছিল দুয়ার সরকার ক্যাম্প থেকে কিষাণ ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে পাওয়া যাবে প্রতিবন্ধী শংসাপত্র বিভিন্ন জাতিগত শংসাপত্র জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আবেদন করা যাবে পাটটার জন্য তো আগেরবার যে সকল প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন সেই সুযোগ সুবিধা বাদ এবারে দুটো প্রকল্প যুক্ত হয়েছে পরিযায়ী শ্রমিকদের নাম লেখানো যাবে আর আরেকটা নতুন প্রকল্প যুক্ত হচ্ছে এবারে সূত্রের খবর যে বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন নেওয়া হবে এবার তার মানে যারা বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছিলেন না এবার কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের কাছে যখনই নোটিশটা চলে আসবে সেই নোটিশ ধরে ধরে আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে ইনফরমেশান আমরা জানিয়ে দেবো সেই নোটিশে কী বলা হয়েছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না